আসসালামু আলাইকুম। দশকের পর দশক মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অবরোধের ফলে বিপর্যস্ত ইরানের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবন। 2018 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের ওপর দুই দফা কঠোর অবরোধ আরোপ করেছে। এর লক্ষ্য ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নিয়ে আসা। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ দুই দফা অবরোধের পর শোচনীয় অবস্থার মুখোমুখি হয় ইরানের অর্থনীতি আর সাধারণ মানুষের জীবন। এরই মধ্যে দেশটিতে মহামারী আকারে ছড়িয়ে পড়ে ভাইরাস, সৃষ্টি হয় অনেকটা মানবেতর অবস্থা। দেশটির চরম এই দুঃসময়ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ অব্যাহত রাখা নিয়ে বিবেকমান মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি পশ্চিমা অনেক গণমাধ্যমেও এ নিয়ে সমালোচনা চলছে। বিডি ভিউস ইনফোটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। কেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এত কঠোর অবস্থান নিচ্ছে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। বড় বড় প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর অতীত নজির হল এক দেশ আরেক দেশের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। বর্তমান ভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং অনেক আক্রান্ত দেশও অন্য দেশের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে। চীন ইতালিতে বিপুল পরিমাণ ভেন্টিলেটর, রেসপিরেটর এবং অন্যান্য সরঞ্জামাদি পাঠিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতি যা করছে তা সম্পূর্ণ এর বিপরীত। ইরানের অর্থনীতি পুরোপুরি পঙ্গু করে দেশটিকে বিধ্বস্ত করার দমননীতি অবলম্বন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির উপর অবরোধ আরোপ অব্যাহত রেখেছে। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর জ্বালানি, শিপিং এবং আর্থিক খাতে অবরোধের কারণে বিদেশি বিনিয়োগ প্রায় শূন্যের কোটায় নেমে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ইরানের সাথে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যায় ধস নামে তেল রপ্তানিতে। ট্রাম্প প্রশাসন 2019 সালের মে মাসে আরেক দফা কঠোর অবরোধের কারণে বিপর্যয় নেমে আসে দেশটিতে। ইরানি মুদ্রার মান পতনের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়। জিনিসপত্রের দাম বাড়তে থাকে রকেট গতিতে। অসহায় অবস্থায় নিপাতিত হয় সাধারণ আয়ের মানুষ। মহামারী আকারে ভাইরাস ছড়িয়ে পড়ার পর ইরানি সংসদের স্পিকার আলী লারিজানি বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানায় তাদের ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য। ওয়াশিংটন বলছে তারা ইরানে ওষুধ এবং মানবিক সহায়তা পাঠানোর ওপর কোনো অবরোধ আরোপ করেনি, কিন্তু অনেকের মতে এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সাধারণত মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করে না। সেই সংস্থাটিও ইরানের প্রতি মার্কিন নীতির সমালোচনা করেছে। সংস্থাটি বলছে মার্কিন নীতির কারণে ইরানের পাবলিক হেলথ সার্ভিস ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস 2018 সালের অক্টোবরে জারি করা এক রুলিংয়ে ইরানের প্রতি মার্কিন অবরোধকে অবৈধ বলা হয়েছে, কারণ এর ফলে ইরান মৌলিক মানবিক জিনিসপত্র আমদানি করতে পারছে না। দু সপ্তাহ আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক ঘোষণায় জানান, ইরান যদি অনুরোধ করে তাহলে সেখানে মানবিক সহায়তা পাঠাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জনগণের পক্ষে রয়েছে, কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ভণ্ডামি আর স্ট্যান্ডবাজির প্রচারণা হিসেবে আখ্যায়িত করেছেন। রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানের জনগণের বিষয়ে উদ্বিগ্ন হতো তাহলে অবশ্যই ইরানের উপর থেকে অবরোধ তুলে নিত। তাদের অবরোধের কারণে ইরানের প্রতিটি শিল্প খাত, ব্যাংকিং খাত এবং শিপিং ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটিশ সাংবাদিক এবং লেখক ফিনিয়ান কানিংহাম লিখেছেন, যে কোনো সুস্থ চিন্তাধারার মানুষ রুহানির বক্তব্যের সাথে একমত হবেন। একটি দেশের গলা চেপে ধরা হয়েছে, তারপর তার প্রতি আবার আলগা দরদের কি মানে আছে? এটা হলো বন্দীকে ওয়াটার বেডিং এর মাধ্যমে শাস্তি দেওয়ার মতো। কাপড় দিয়ে নাক মুখ বেঁধে পানি ঢালা হচ্ছে, তারপর আবার তাকে একটু শ্বাস নেয়ার সুযোগ দেওয়া হচ্ছে যাতে তার উপর নির্যাতন চালিয়ে নেওয়া যায়। ইরানের উপর মার্কিন অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি ভয়াবহভাবে কমে গেছে, ফলে দেশটির অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে।
ভাইরাস সেখানে মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগেও ইরানিরা জীবন রক্ষাকারী ওষুধ থেকে বঞ্চিত ছিল। অবরোধের ফলে সেখানে জিনিসপত্রের দাম রকেট গতিতে বেড়েছে এবং এসব ওষুধ আমদানির ক্ষমতাও ছিল না দেশটির। মার্কিন এই অবরোধের কারণে যথাযথ চিকিৎসার অভাবে অনেক রোগী মারা গেছে, কিন্তু যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রেখেছে ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার নীতির অংশ হিসেবে, আর এর উদ্দেশ্য হচ্ছে সেখানে ক্ষমতার পরিবর্তনকে উস্কে দেয়া। দুর্ভাগ্যজনক দিক হল মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা ইরানের অর্থনৈতিক অবরোধ বাইরের বিশ্বের কাছে ক্রমেই সহনীয় হয়ে যাচ্ছে, আর সেখানকার মানুষের দুর্ভোগও ধীরে ধীরে সবাই মেনে নিচ্ছে। ভাইরাসের ফলে আবার এটা স্পষ্ট হল যে ইরানের প্রতি মার্কিন নীতি কতটা দানবীয়। ব্রিটিশ সাংবাদিক ও লেখক ফিনিয়ান কানিংহাম লিখেছেন, ওয়াশিংটনের কাছে ইরান পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র, কিন্তু একটি রাষ্ট্র যখন একটি মহামারী রোগের বিরুদ্ধে লড়াই করে, তখন সেই দেশের গলা যখন মার্কিন যুক্তরাষ্ট্র চেপে ধরে, তখন তাকে কি বলা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে বর্তমান ট্রাম্প প্রশাসন, ইরানের প্রতি যে অমানবিকতার পরিচয় দিচ্ছে, তা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা মানবজাতির প্রতি তাদের অমানবিকতা প্রদর্শনের সমান হিসেবে বিবেচনা করা যায়। ইরান পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে আন্তর্জাতিক পরিদর্শন টিমের জন্য উন্মুক্ত করে দেয়, কিন্তু তারপরও জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন কয়েক দফার ইরানের উপর অবরোধ আরোপ করে। তখন ইরানে ক্ষমতায় ছিল রক্ষণশীল প্রেসিডেন্ট আহমদিনেজাদ। এ অবরোধের ফলে দুই বছরের মধ্যে ইরানি মুদ্রার মান 70% পর্যন্ত হ্রাস পায়। ২০১৩ সালে ইরানে ক্ষমতায় আসেন মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি। ক্ষমতায় আসার এক মাস পরে ওই বছর সেপ্টেম্বরে হাসান রুহানির সাথে টেলিফোনে কথা বলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৩০ বছরের মধ্যে এটি ছিল ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা বা কথাবার্তা। এরপর দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর ২০১৫ সালে ইরান পারমাণবিক কার্যক্রম বিষয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে রাজি হয়। এ দেশগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স এবং জার্মানি। এই গ্রুপের সাথে ইরানের পারমাণবিক চুক্তি অনুসারে ইরান তার অতি সংবেদনশীল পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হয়। ২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বের হয়ে আসেন এবং এই চুক্তিকে প্রত্যাখ্যান করেন। এরপর নতুন করে অবরোধ করে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে ইরান থেকে যে দেশ বা সংস্থা তেল ক্রয় করবে তাদের ওপরও একই ধরনের অবরোধ আরোপের ঘোষণা দেন ট্রাম্প। As we exit the Iran deal, we will be working with our allies to find a real, comprehensive and lasting solution to the Iranian nuclear threat. ট্রাম্পের এই ঘোষণার পর মন্দার কবলে পড়ে ইরানের অর্থনীতি। মুদ্রার মান 50% নেমে যায়, রকেট গতিতে বাড়তে থাকে জিনিসপত্রের দাম। মার্কিন অবরোধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সাধারণ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ আর অসুস্থরা। ২০১৯ সালে মে মাসে ট্রাম্প প্রশাসন ইরানের প্রতি অবরোধ আরেক দফা কঠোর করে। এর লক্ষ্য ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নিয়ে আসা, অথচ দেশটির আয়ের প্রধান উৎস হল তেল। ২০১৮ সালের শুরুতে ইরান প্রতিদিন 3.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করত, কিন্তু অবরোধ আরোপের পর 2019 সালের এপ্রিলে তা 1 মিলিয়ন ব্যারেলে নেমে আসে। ট্রাম্প প্রশাসন এরপরই মে মাসে আরেক দফা অবরোধ আরোপ করে ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করার জন্য। সবশেষ মার্কিন এই অবরোধের ফলে অর্থনীতি চরম বিপর্যস্ত হয়ে পড়ে। ২০১৯ সালে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানে। IMF জানিয়েছে 2020 সালে ইরানের প্রবৃদ্ধি শূন্যের কোটায় নেমে আসতে পারে। মানবীয় বিপর্যয়কর এমন পরিস্থিতিতে সৌদি আরব গত 30 বছরের মধ্যে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছে। মার্কিন অবরোধের কারণে ইরানের তেল রপ্তানিতে ধস নামে।
যেটুকু তেল দেশটি বিক্রি করছিল তা থেকেও তার আয় ধস নেমেছে, কারণ সৌদি আরব তেলের দাম অবিশ্বাস্যভাবে কমিয়ে দিয়েছে। সৌদি আরব তেলের দাম কমানোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানান তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।